আজকের এআরএসবির ফিল্ড ডে 2021-এ স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি নিজেও এসেছি ঢাকা থেকে। আশা করছি সবার উপস্থিতিতে বাংলাদেশে অ্যামেচার রেডিও চর্চা এগিয়ে যাবে এবং এআরএসবির ভবিষ্যৎ শুভকামনা করছি। This is Sierra 21 Kilo Victor to Juliet X-ray Foxtrot. Sierra 21 Kilo Victor to Juliet X-ray Foxtrot. দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের নিয়ে অ্যামেচার রেডিও ফিল্ড ডে 2021 অনুষ্ঠিত হয়েছে। 6 ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পূর্বাঞ্চল সংলগ্ন উন্মুক্ত প্রান্তরে দিনভর চলে এই আয়োজন। ফিল্ডের আয়োজন করে অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ এআরএসবি। দিনব্যাপী এই অনুষ্ঠানে 150 অ্যামেচার রেডিও অপারেটর ও অ্যামেচার রেডিও সহযোগীরা অংশ নেন। ফিল্ড ডেতে ছিল নানা আয়োজন। সকালে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে ডিজাস্টার রেডিও কমিউনিকেশন ড্রিলের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজের পর ফক্স হান্টিং প্রতিযোগিতা চলে। বিকালে এইচএফ রেডিও দিয়ে বহির্বিশ্বের অ্যামদের সঙ্গে যোগাযোগ হয়। সন্ধ্যায় সমাপনী বক্তব্যের মাধ্যমে ফিল্ড ডে 2021-এর আয়োজন সমাপ্ত হয়। জুলিয়েট এক্সরে ফক্সটর, দিস ইজ কিলো ভিক্টর, এখন সিগন্যাল রিপোর্টটা বলেন, ওভার টু জেএক্সএফ। দুর্যোগে যখন সবকিছু ধ্বংস হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বলতে আর কিছুই থাকে না, ঠিক তখনই এগিয়ে আসেন হ্যাম। অ্যামেচার রেডিও বা শৌখিন বেতার যোগাযোগ ব্যবস্থায় একজন ব্যবহারকারী নিজেই একটি পূর্ণাঙ্গ বেতার গ্রাহক ও প্রেরক যন্ত্রের অধিকারী। এর মাধ্যমে একটি নির্দিষ্ট বেতার তরঙ্গ ব্যবহার করে নিজের শহর, দেশ এমনকি পৃথিবীর যে কোনো দেশের ওই ধরনের বেতার যন্ত্র ব্যবহারকারীর সঙ্গে তথ্য বিনিময় করা যায়। এর বড় সুবিধা হলো এতে কোনো মাশুল গুনতে হয় না। মোদ্দা কথা, অ্যামেচার রেডিও হলো একটি শখ। একটি বেতার যন্ত্র দিয়ে অন্য একটি বেতার যন্ত্রে কথা বলা বা তথ্য আদান প্রদানই হলো অ্যামেচার রেডিও অপারেটরদের কাজ। এই অপারেটররা পাহাড়ের চূড়া, নিজের বাসা অথবা গাড়িতে বসে চাইলে মহাকাশযানের নভোচারীদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। নভোচারীদের সবাই হ্যাম। মহাকাশে যাওয়ার সময় তারা সবাই কল সাইন ব্যবহার করে অন্য হ্যামদের সঙ্গে যোগাযোগ করেন। আমি মাহবুবুর রহমান, আমার কল সাইন হচ্ছে S1 Charlie Victor। আমি আজকে এআরএসবির ফিল্ডেতে এসেছি। তো আসলে এআরএসবির ফিল্ডেতে আসার মূল কারণই হচ্ছে এখান থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস শেখা যায়। আর আজকে আশা করছি অনেক কিছুই শিখতে পারবো এবং আশা করছি আজকে সারাটা দিন খুব ভালো কাটবে। বাংলাদেশের 3 হ্যাম বিভিন্ন সময় নভোচারীদের সঙ্গে যোগাযোগ করেছেন এমন নজিরও আছে। মূলত বেতার যন্ত্রের সাহায্যে অ্যামেচার রেডিও সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাতছানি। উপরি হিসেবে বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাজ তো আছেই। 7 জন মতন হচ্ছে, আমরা পরীক্ষা নেক্সট দিব। আমরা যারা পরীক্ষা দিচ্ছি তাদের জন্য যে আমরা কত তাড়াতাড়ি যে একটা রেডিও সেট আপ করতে পারি, এটা হচ্ছে বলে গো বক্স। এটার ভিতরে, এই গোবক্সের ভিতরে সব কিছু রেডি করা আছে। জাস্ট খোলা মাত্র আমি খুললাম রেডিও সেট আপ করা। দেন কি করতে হবে, এন্টেনা, এই সেটের এন্টেনাটা লাগাতে হবে। এন্টেনাটা এখানে লাগাতে হবে, লাগান কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদের হাতে কাজ করতে হবে। তো আমরা সবাই দেখব। এবার আরেকজন, এরপর আমরা কি কাজ করব, যে কেউ একজন ভাইয়া এসে বলেন কি করতে হবে। আমার এন্টেনা লাগানো হলো, এবার এন্টেনার কানেকশন দিব, কোথায় দিব আমরা? কিন্তু ওইটা না, এই যে কানেকশন, এটা কোথায় লাগাবো? আমি কিন্তু আপনাদের দিয়ে কাজ করাচ্ছি। আমি সেট আপ করলাম, 2 মিনিটে 1 মিনিট লাগবে আমার সেট আপ করতে। একটু সবাই একটু দূরে, আমরা দেখাবো, প্রত্যেকেই আমরা এসে দেখব। হ্যাম হতে চাইলে টেলিফোন রেগুলেটরি কমিশন BRTC-র 100 নম্বরের একটি পরীক্ষায় অংশ নিতে হয়। সে পরীক্ষায় পাশ করার পর নির্ধারিত ফি জমা দিয়ে লাইসেন্স পাওয়া যায়। লাইসেন্সের সঙ্গে পাওয়া যায় কল সাইন। কল সাইন হলো একজন অপারেটরের পরিচিতি। কল সাইন দিয়েই প্রত্যেককে আলাদা করে চেনা যায়। সব দেশের জন্য আছে আলাদা কল সাইন, সেটা শুনলেই বোঝা যাবে ব্যবহারকারীর পরিচয় এবং তিনি কোন দেশের বাসিন্দা।
সারা পৃথিবীতে একজনের একটিমাত্র কলসাইন থাকবে। তবে অ্যামেচার রেডিও কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় না, ধর্মীয় বা রাজনৈতিক আলোচনাও এতে নিষিদ্ধ। তথ্য ও ভিডিও চিত্র আসাদুজ্জামান।